সোমবার থেকে সারা দেশের সাথে রাজ্যেও চালু হচ্ছে নতুন ফৌজদারি আইন। সেই উপলক্ষে সোমবার মোহনপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের হলে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক, সিধাই থানার ওসি মঙ্গেশ পাটারি, ডিসিএম মোহনপুর সহ অন্যান্য পুলিশ অফিসাররা। এই দিন নতুন আইন সম্পর্কে বাজারে ব্যবসায়ী সমিতি সহ এলাকার সাধারণ মানুষদেরকে অবহিত করতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এদিন মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক বলেন, ফৌজদারি আইনে যে যে সংশোধন করা হয়েছে এবং যেগুলি মেনে চলা হবে সেগুলি হল ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। পাশাপাশি সিধাই থানার ওসি মঙ্গেশ পাটারি ও উপস্থিত মানুষদের নতুন আইন সম্পর্কে অবহিত করেন। এর পাশাপাশি তিনি আরো বলেন, মানুষ যাতে দ্রুত ন্যায় বিচার পায় তার জন্য এই আইন কার্যকর করা হয়েছে। তিনি আরো বলেন, আগামী কিছুদিন এ ধরনের কর্মসূচি বিভিন্ন জায়গায় করা হবে। ভারত সরকারের দ্বারা পারিত বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য সংহিতা, এই তিনটি বিধি আজকের থেকে মানে 1 জুলাই 2024 থেকে লাগু হবে। আইপিসি, সিআরপিসি এবং এভিডেন্স অ্যাক্ট 30 জুন পর্যন্ত ছিল। তো ওটার জন্য যাতে একটা অ্যাওয়ারনেস স্প্রেড হয় পাবলিকের মধ্যে, জনগণের মধ্যে, স্কুল, বিভিন্ন ওয়ার্কস অফ লাইফ, বিভিন্ন জনপ্রতিনিধি সবার সঙ্গে আমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম। যেহেতু আজকের থেকে যতগুলি কেস রেজিস্টার হবে পুলিশ স্টেশনে, যতগুলি কেস হিয়ারিং হবে কোর্টে, আর বিভিন্ন ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের যে মেজর অ্যাক্টগুলি, এগুলোর মধ্যে কিছু চেঞ্জেস এসেছে, তো এগুলোই আমরা আলোচনা আজকে করেছি। এই দিনের এই সচেতনতামূলক আলোচনায় এছাড়াও উপস্থিত ছিলেন মোহনপুর অধীনস্থ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, গ্রাম সভাপতি, গ্রাম সহসভাপতি, মোহনপুরের মার্চেন্ট সম্পাদক, মোহনপুরের সমাজকর্মী এবং বিভিন্ন ইউনিটের অন্যান্য প্রতিনিধিরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।